नमस्कार बंधुरा, वेलकम टू राइज स्मार्ट लाइफ। आजकल वीडियो तुम्हारे सामने तुले धरते चले 2021 साले हो जावा ग्रेटेस्ट शो अफ द आर्थ अर्थात अलिम्पिक्स 2020 निये जावतियों गुरुत्वपूर्ण तथ्य एवं आरो अनेक किछु। कोविडेर कारणे 2020 सालेर अलिम्पिक्स एबार आयोजित होयेछिलो 2021 सालेर 23 जुलाई थेके 8 अगस्ट पर्यन्त जापानेर टोकियोते। 1964 সালের পর জাপানের অনুষ্ঠিত দ্বিতীয় অলিম্পিক এটি। 2020 সালের 24 জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 অতিমারির জেরে 2021 সালে অনুষ্ঠিত হচ্ছে এটি। বলা চলে অলিম্পিক গেমের ইতিহাসে প্রথমবার পুনর্নির্ধারিতভাবে হলো কোনো গেম। এর আগে অবশ্য বাতিল হয়েছিল তিনবার অলিম্পিক্স গেম, প্রথম বিশ্বযুদ্ধের কারণে 1916 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1924 সালে ও 1944 সালে। এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বাহকের দায়িত্বে ছিলেন দেশের কিংবদন্তি মহিলা বক্সার মেরি কম এবং পুরুষদের হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন কুস্তিগীর বজরং পুনিয়া। টোকিও অলিম্পিক্সের চূড়ান্ত ফলাফল, 39টি সোনা, 41টি রূপো, 33টি ব্রোঞ্জ জিতে মোট 113টি পদক জিতে তালিকার শীর্ষস্থান দখল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 2 নম্বরে চীন, তাদের মোট পদক তালিকা 88টি, যাদের মধ্যে রয়েছে 38টি সোনা, 32টি রূপো ও 18টি ব্রোঞ্জ। 3 নম্বর জায়গাটা দখল করেছে আয়োজক দেশ জাপান, মোট 58টি পদক জিতেছে জাপান, 27টি সোনার সঙ্গে 32টি রূপো ও 17টি ব্রোঞ্জ জিতেছে জাপান। 4 নম্বরে রয়েছে গ্রেট ব্রিটেন, 22টি সোনা, 21টি রূপো ও 22টি ব্রোঞ্জ মিলিয়ে মোট 65টি পদক জিতেছে গ্রেট ব্রিটেন। ভারত 48 নম্বরে উঠে এসেছে, অলিম্পিক্সের ইতিহাসে সর্বাধিক 7টি পদক, 1টি সোনা, 2টি রূপো ও 4টি ব্রোঞ্জ জিতেছে ইন্ডিয়া। 41 বছর পর ফের হকিতে পদক জেতার পাশাপাশি অলিম্পিক্সের ইতিহাসে প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতল ভারত। তবে মোট পদক জয়ের থেকে দেখতে গেলে ভারত রয়েছে 33 নম্বরে। এবারের অলিম্পিক্সে ভারতের পারফরম্যান্স, এবারের অলিম্পিক্সে 7টি পদক পেল ভারত, অলিম্পিক্সে এটাই ভারতের সেরা পারফরম্যান্স। 24 জুলাই ভারত উত্তোলনে 49 কেজি রূপো জয় সাইখোম মীরাবাই চানুর। 1 অগস্ট ব্যাডমিন্টনে দেশকে ব্রোঞ্জ এনে দিন পিভি সিন্ধু। 4 অগস্ট অসমের বক্সার লভলিনা বরগোহাঁই নিজের ইভেন্টে ব্রোঞ্জ পদক পান। 5 অগস্ট ভারতীয় হকি দল জার্মানিকে হারিয়ে 41 বছর পর অলিম্পিকে পদক ব্রোঞ্জ জয় করে। 5 অগস্ট কুস্তিতে ভারতকে রূপো, 57 কেজি ফ্রি স্টাইল এনে দেন রবি কুমার দহিয়া। 7 অগস্ট 65 কেজি ফ্রি স্টাইল বিভাগে ব্রোঞ্জ জেতেন কুস্তিগীর বজরং পুনিয়া। 7 অগস্ট জ্যাভলিনে 87.58 মিটার ছুঁড়ে সোনা জিতলেন নীরজ চোপড়া। অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত দক্ষতায় অলিম্পিক্স থেকে সোনা জিতলেন। বিন্দ্রা 2008 সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। এক নজরে টোকিও অলিম্পিক্স 2020, 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক্স। শুরু 23 জুলাই 2021, শেষ 8ই আগস্ট 2021। মোটো ইউনাইটেড বাই ইমোশন, 33টি কম্পিটিশন, 339টি ইভেন্ট আয়োজিত হয় জাপানের 42টি স্থানে। 206টি দেশ থেকে 11,238 জন খেলোয়াড় অংশ নেন এই টোকিও অলিম্পিকে। 5টি নতুন খেলা যুক্ত হয় এবারের অলিম্পিকে, সেগুলি হল যথাক্রমে ক্যারাতে, স্পোর্ট ক্লাইম্বিং, সার্ফিং, স্কেটবোর্ডিং এবং বেসবল বা সফটবল। বেসবল খেলাটি পুরুষদের জন্য এবং সফটবল খেলাটি মহিলাদের জন্য নির্ধারিত, যদিও এই দুটি খেলাই 2008 সাল অবধি অলিম্পিকে যুক্ত ছিল। এছাড়াও নতুন কিছু প্রতিযোগিতাও যোগ হয়েছে, যেমন 3x3 বাস্কেটবল, ফ্রি স্টাইল, BMX, মেডেলসন সাইক্লিং। উল্লেখ্য 2024 সালে প্যারিস অলিম্পিক্সে যোগ হচ্ছে ব্রেক ডান্স, যার অফিসিয়াল নাম ব্রেকিং। টোকিও অলিম্পিকের ম্যাসকট মিরাই তোয়া, এর অর্থ চিরস্থায়ী ভবিষ্যৎ। প্যারালিম্পিকের ম্যাসকটের নাম সোমেতে। পরবর্তী অলিম্পিক আয়োজনের স্থান 2024 সালের প্যারিস এবং 2028 সালে লস এঞ্জেলস। অলিম্পিকে ভারত এক নজরে, 1900 সালের প্যারিসে দ্বিতীয় অলিম্পিক্সে নরম্যান প্রিচার্ড ভারতের হয়ে প্রথম একক মেডেল জেতেন, 2টি ব্রোঞ্জ পদক। ভারতীয় পুরুষ হকি দল 1928 সাল থেকে 1980 পর্যন্ত অলিম্পিক্সে জিতেছে 8টি সোনা, 1টি রূপো ও 2টি ব্রোঞ্জ মেডেল।
1952 হেলসিঙ্কি ফিনল্যান্ড অলিম্পিক্সে কুস্তিগির খসবা দাদা সাহেব যাদব কেডি যাদব স্বাধীন ভারতে ব্যক্তিগত ইভেন্টে এককভাবে প্রথম জয় করেন অলিম্পিক পদক। কেডি যাদবের পর 1996 সালে আটলান্টা অলিম্পিক্সে ভারতের হয়ে ব্যক্তিগত ইভেন্টে মেডেল ব্রোঞ্জ জেতেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। 2000 সালে সিডনি অলিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সে পদক জেতেন কর্ণম মালেশ্বরি, ভারত উত্তোলনে তিনি ব্রোঞ্জ জেতেন। 2004 সালে এথেন্স অলিম্পিক্সে ভারতের হয়ে ব্যক্তিগত ইভেন্টে শুটিংয়ে প্রথম রূপো জেতেন রাজ্যবর্ধন সিং রাঠোর। 2008 সালের বেজিং অলিম্পিক্সে ভারতের হয়ে ব্যক্তিগত ইভেন্টে শুটিংয়ে প্রথম সোনার মেডেলটি আনেন অভিনব বৃন্দ্রা। বেজিং অলিম্পিক্সে ভারতের হয়ে বক্সিংয়ে প্রথম মেডেলটি ব্রোঞ্জ আনেন বিজেন্দর সিং। 2012 সালে লন্ডন অলিম্পিক্সে কুস্তিগির সুশীল কুমার প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে একাধিক পদক জেতেন, 2008 সালে ব্রোঞ্জ এবং 2012 সালে রূপো। 2012 সালে লন্ডন অলিম্পিক্সে সাইনা নেহওয়াল প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে এবং ম্যারি কম প্রথম ভারতীয় হিসেবে বক্সিংয়ে মেডেল দুজনে কিন্তু ব্রোঞ্জ জেতেন। 2016 সালে রিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সাক্ষী মালিক কুস্তিতে মেডেল ব্রোঞ্জ পান। 2020-21 টোকিও অলিম্পিক্সে পিভি সিন্ধু প্রথম ভারতীয় মহিলা হিসেবে ব্যক্তিগত ইভেন্টে একাধিক পদক জেতেন, 2016 সালে রূপো ও 2020-21 সালে ব্রোঞ্জ জেতেন। 2016 সালে পিভি সিন্ধু সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে কোনো অলিম্পিক্সে পদক জিতেছিলেন। 2020-21 সালে টোকিও অলিম্পিক্সে সাইখোম মীরাবাই চানু প্রথম ভারোত্তোলক হিসেবে রূপো জিতেছেন। টোকিও অলিম্পিক গেমসে জিমন্যাস্টিক্স ইভেন্টে প্রথম ভারতীয় বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন দীপক কাফরা, একমাত্র ভারতীয় হিসেবে। অশোক কুমার কুস্তির রেফারি নির্বাচিত হয়েছিলেন টোকিও অলিম্পিক্সে। ভারতের প্রথম ফেন্সার হিসেবে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছিলেন তামিলনাড়ুর ভবানী দেবী। ভারতীয় অলিম্পিক দলের জন্য থিম সং লক্স তেরা সামনে হ্যায় এর কণ্ঠশিল্পী ও সুরকার জনপ্রিয় গায়ক মোহিত চৌহান, গীতিকার মোহিত চৌহানের স্ত্রী শ্রীমতী প্রার্থনা গেহলট। অলিম্পিক্স নিয়ে কিছু তথ্য। অলিম্পিক সংক্রান্ত একটি প্রাচীন লিপি থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে প্রাচীন গ্রীসে অলিম্পিকের সূচনা ঘটেছিল খ্রিস্টপূর্ব 776 সালের দিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর সুইজারল্যান্ডের লজানে। প্রেসিডেন্ট থমাস বাক, মোটোসাইটিয়াস, আলটিয়াস, ফার্টিয়াস এই ল্যাটিন শব্দের ইংরাজি মানে ফাস্টার, হায়ার, স্ট্রংগার। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় 1996 সালে এথেন্সের প্যানাথেনিক স্টেডিয়ামে। অলিম্পিকের প্রতীক সাদা পতাকায় পাঁচটি রঙের পাঁচটি বলয়। অলিম্পিকের পাঁচটি রিং বা বলয়ের মাধ্যমে পাঁচটি মহাদেশকে তুলে ধরা হয়। ইউরোপ, এশিয়া, আফ্রিকা, ওশিয়ানিয়ার পাশাপাশি দুই আমেরিকাকে তুলে ধরা হয় একটি রিংয়ের মাধ্যমে। 1920 সালে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প অলিম্পিকে প্রথম ব্যবহৃত হয় এই অলিম্পিক রিং। অলিম্পিক রিংয়ে নীল রং মানে ইউরোপ মহাদেশের প্রতীক, রিংয়ে হলুদ রং মানে এশিয়ার প্রতীক, রিংয়ে কালো রং মানে আফ্রিকা মহাদেশের প্রতীক, লাল রং ওশিয়ানিয়া মহাদেশের প্রতীক, সবুজ রং প্রতীক আমেরিকা মহাদেশের। প্রসঙ্গত এখানে উত্তর ও দক্ষিণ আমেরিকাকে আলাদা মহাদেশ হিসেবে দেখানো হয়নি। 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে চালু হয় অলিম্পিক মশাল। এই ছিল অলিম্পিক্স 2020-21 নিয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাও আর অতি অবশ্যই লাইক ও শেয়ার করবে। রয়েস এডুকেশনের বিভিন্ন কোর্সে ভর্তি হতে চাইলে বা কোর্স সম্বন্ধে জানতে চাইলে হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে। নাম্বারটি হলো 9832681435। থ্যাংক ইউ।